এখন বাজে সকাল 6:08, আর এই কাবেরী নদীর জল আমাদের ফ্ল্যাটে সার্ভিস দিতে চলে এসেছে। ওই দিকটা দিয়ে এলো, মানে দিতে দিতেই আসে আর কি। তো আমার মনে হয় একটা গাড়ির কয়েকটা ফ্ল্যাট দিতে পারবে, বা এই গাড়িটাই হয়তো রোজ আমাদের দিতে আসে, এরকমই কিছু একটা হবে। রোজ তো না, কালকে তো খেয়াল করিনি, জানি না, অন্য অন্য টাইমেও আসে, দুপুরের দিকটাতেও আসে। তবে সকালের দিকটাতে এলেই না ভালো হয়, জ্যামটা পড়ে না। আর আমাদের ওয়াচম্যান দাদা কালকেই চলে এসেছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর আজকে বুধবার, আমি তো সকালে একবার 6:08 তোমাদেরকে দেখালাম আমি জল দিতে এসেছিল, তো এখনও রয়েছে। আমি তো গাড়িটা অনেকক্ষণ টাইম লাগে, আর নিচটা অনেকটা বড়, তো ওই কারণে আর কি, নিচের যে স্টোরেজটা আছে আর কি জল ধরে রাখার। তো আমার পালং শাকের চচ্চড়িটা হয়ে গেছে পুরো 5:30 থেকে 6:10 পর্যন্ত, সেটাই হলো আর কি, 6:10 না 6:08 এরকম। তো এই হচ্ছে ওর টিফিন বক্সের একটা দেখালাম আর কি, ছোটো বাটি, তো ওই জন্যে তো একটু বেশি করে ওকে তরকারি দিতে হয়, কেন বলতো, বন্ধু বান্ধবও থাকে, স্বাভাবিক বিষয়। তো ওই জন্যে এটা করতে অনেকটা টাইম লাগে। তো ওই বেগুন, কুমড়ো, আলু, পালং শাক, তারপর ঝিঙে, কী বললাম, বেগুন, আলু, কুমড়ো, তারপর ঝিঙে, পটল, ফুলকপি, মানে সমস্তটা দিয়ে, সমস্তটা, ডালের বড়ি, পালং শাক তো আছে, এসব দিয়ে করেছি। আর এখানে হচ্ছে এখন মাছটা, তো চাটা ওর বসিয়েছে, ওকে ডেকেছি, উঠুক। ভাতটাও হয়ে গেছে, এখানে ঠান্ডা হতে দিয়েছি, তো মোটামুটি গুছিয়ে এনেছি, দেখা যাক কদ্দূর কি হয়। এখন বাজে 7:08, অনেকটাই তাড়াতাড়ি এখন বেরিয়ে যায়, হয়েও গেছে, আমার চোখ চলেও গেল, বেকার বসে থেকে তো লাভ গেছে কি ওই জন্য। তো যাই, এবার আমি ঘরটাকে গিয়ে একটু গোছাবো, নয়তো একটু শোবো এই আর কি। আর এখন থেকে কি বা করবো বলো, 7:08 বাজে, আর বাড়িতে ফোন করছি, কেউ ফোন তুলছে না, চাই না কি করছে। এখন বাজে হচ্ছে 8:30, আর এখানে আমার ব্রেকফাস্টটা হচ্ছে, আমি ডিম টোস্ট বসিয়ে দিয়েছি, কারণ আমি না ওই ডিম সেদ্ধ, পাউরুটি, কলা এই জিনিসটা খেতে পারি না, তো সেটা ও ঠিক খুব ভালোবাসে, ও টিফিনে নিয়ে গেছে, ওটা তো আমি কি করবো, আমি তার জন্য আমার জন্য ডিম টোস্ট করে নিচ্ছি। তো এখন একটু ঘরটা অগোছালো হয়ে আছে, দেখো সোফায় কয়েকটা জামাকাপড় পরে রয়েছে, তো ওগুলোকে গোছাবো খেয়ে দিয়ে নিয়ে, তারপরে আমি একটু ডাস্টিং করার আছে টিভির এখানগুলো, তো ওগুলো করে দিয়ে তারপরে ঘর তো ঝাঁটানোই আছে, ঘরটা মুছবো, মুছে স্নান করবো, পরে একটু বেরোতে হবে, আমাকে ফুল আর মিষ্টিটা আনবো আমি, কিন্তু আমাকে ডিমার্টও যেতে হবে, ভাবছি একবারে করে এসে পুজোটা দেবো কি না, কেন বলো তো, ডিমার্ট ও বলেছিলো এসে যাব, কিন্তু ও গেলেই আমার সাথে আংবাং চাং অনেক টাকা, মানে অনেক টাকার বিল করে ফেলবে, অনেক জিনিস তুলে ফেলবে, তো ওই জন্য আমি ভাবছি যে আমার শুধু না ডালিয়াটা শেষ হয়ে গেছে, তো ভাবছি যে ডালিয়াটা আনতে যাব, অনলাইনে অর্ডার দেওয়া যেত, বিগ বাস্কেট বা জেপটো বা সুইগি যেখানেই হোক না অর্ডার দেওয়া যেত, কিন্তু ব্যাপারটা হচ্ছে 60 টাকার ডালিয়া নিয়ে নিচ্ছে 120 টাকা, মানে আরও 60 টাকা ডেলিভারি চার্জ, তো ওটা বড্ডই গায়ে লাগে, তো ডিমার্টে গেলেই আমি পেয়ে যাব। তো ভাবছি যে নিয়ে আসবো গিয়ে আমি, তো চলো আজকে একটু ওয়েটটা মেপে দেখবো আমি যে আছে কত, সেখান থেকে না আমি শুরু করবো এরকম একটা। তো আমি কোনো ডায়েট ওভাবে ফলো করি না, তোমরা জানোই, তো দেখাই যাক এভাবে করে যেটুকু আর কি করি আর কি, সেইটুকু করে কত কি কমে আর কতদিনে কমে, তো চলো তোমরাই হবে সেই সাক্ষী। তোমরা দেখতেই পেলে, আর এই ওয়েট মেশিনটাই সেই টুবাইদা পাঠিয়েছে আর কি, আমার ভাসুর, তো ও পাঠিয়েছিল, সেই তোমাদেরকে বলেছিলাম একবার, মনে আছে কিনা জানি না, তো যাই হোক আমার এখানেও হয়ে গেছে, এটাকে আগে নামিয়ে নিই, স্নান দান করা তো হয়ে গেছে, চলো। এই দেখো এই তুলসী গাছটার কথাই বলছিলাম, আবার কি সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে, যাই হোক এটা একদমই আমাদের হাঁটা চলার রাস্তাতে, তো ওই জন্য যা হোক উনি যতটা পেরেছে নিজের দিকেই রেখেছে আর কি, কিন্তু ওই আর কি, তাও আমরা হাঁটা চলা করছি। উনি বোধ হয় সম্ভবত একটা টুল কিনে তার ওপরে রাখবেন বা এরকম কিছু হয়তো করবেন, তো যাই হোক চলো। আর না তোমাদেরকে বলছিলাম যে রোদ ওঠেনি, রোদ ওঠেনি, কিন্তু ভালো রোদ উঠে গেছে, এই দেখো দেখেই বুঝতে পারছো, ওই জন্য আমি আর ডিমার্টের দিকে যাব না, নিচ থেকে জাস্ট একটু নিয়ে আসবো আমি ফুলটা, আর তো মিষ্টিটা দেখি কোথা থেকে নেব বুঝতে পারছি না। সাংঘাতিক রোদ উঠে গেছে, দেখো ছাতাটা আনলেই ভালো হতো, ছাতাটা তো আনলাম না, যা ফুলের মাটিটা তো বসেনি, দেখছি সামনে গিয়ে।
তো মোটামুটি আমার ভিডিও দেখতে দেখতে রাস্তা চিনেই গেছো। ওইখানটাতে আমার বাড়ি আর কি, ফ্ল্যাটের পেছন দিকে গেছিলাম ফুল নিতে, ওটা তো হয়ে গেছে। তারপরে হাঁটতে হাঁটতে জেঠুটার দোকানে এলাম, বেশ অনেকটাই দূর, তো এখানে আমি ডালিয়াটা পেয়ে গেলাম, ভালোই হলো, ডিমাটা যেতে হবে না, লুজ ডালিয়াও পেলাম একদিকে, ভালোই হলো। আবার দামও কম, 60 টাকা কেজি পেয়ে গেছি, তো সেটা নিয়ে তারপরে আবার আমার ফ্ল্যাট ছাড়িয়ে হাঁটতে হাঁটতে যাবো অমরুথ হাতে মিষ্টিটা নিতে। এতটা হেঁটে হেঁটে এলাম, দেখছি অমরুথা বন্ধ, কি জ্বালা! চলো আবারও হাঁটতে হাঁটতে ফিরেই যাওয়া যাক। লোকজন এখানে এমন তাকায় না, ভিডিও করলে খুব লজ্জা লাগে নিজেরই, আর কি তাহলে লাড্ডু দিয়েই পুজো দিতে হবে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরকে দেখো মালা পরে কি ভালো লাগছে। আর আমি না ঠাকুরের জন্য লাল মিষ্টি খুঁজলাম, পাইনি, তবে ঠাকুরের প্রিয় আমিত্তিটা পেয়ে গেছি। আর এভাবে পুজো দিতে পারলে কি শান্তি লাগে না, খুব শান্তি লাগছে বিশ্বাস করো। আজকে লোকনাথ বাবার জামাটাও চেঞ্জ করে দিলাম একবার, তো এত ধোয়ার, এত ধূপের গন্ধ হচ্ছে না ঘরের মধ্যে, সত্যি খুব ভালো লাগছে। তোমরা হয়তো হঠাৎ ভাবছো যে দেবলীনার আজকে হঠাৎ কি হলো, সপ্তাহের মাঝে বা কোনো বিশেষ দিনও নেই আজকে হঠাৎ কেন এভাবে। হ্যাঁ, পুজো যে কোনো দিনই দেওয়া যায়, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে পুজো হয়তো আমরা রোজ দিতে পারি না, বা দেওয়া হয়ে ওঠেও না। ওই ফুল, নকুলদানা, মিচড়ি এইসব দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়। হ্যাঁ, আমাদেরও যেরকম মাঝে মধ্যে ভালো মন্দ খেতে ইচ্ছে করে, অবশ্যই ঠাকুরকেও আমরা মানে তাদের জন্যই তো ভালো মন্দটুকু আমরা পাচ্ছি না, তাহলে তাদেরকে মাঝে মধ্যে দেওয়াই যায়, কিন্তু আজকে সেই কারণে আমি ঠাকুরকে দেইনি। আজকে আমি দিদির জন্য আর কি একটু পুজো দেব বলেছিলাম, তো সেই জন্য দিলাম আজকে। আমার আবার এই মানে কে কিরকম কি না কি আমি জানি না, তবে এই জিনিসটা আমার মধ্যে আছে, কারোর কিছু হলে আমাদের হাতে তো কিছু থাকে না, ডাক্তারের হাতেই থাকে, সুতরাং একমাত্র বোধহয় ডাক্তার ছাড়া ভগবানই পারে আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে, তাই একমাত্র ভগবানই ভরসা। তাই ভগবানকেই বলি তোমার হাতটা যেন মাথার ওপর থাকে, যে বিপদটা তুমি দিয়েছো তোমার জন্যই যেন সেই বিপদটা কাটিয়ে উঠতে পারি, এইটুকুই তো এই আর কি। আর আপাতত প্রচণ্ড গরম লাগছে, আমি যা হেঁটেছি আজকে, ফুল আনতে গেছি একদিকে, ডালিয়া কিনলাম আরেক দিক থেকে, মিষ্টি কিনতে গেলাম আরেক দিকে, পেলাম না, ওটা হয়তো ঠাকুরেরই ইচ্ছে ছিল, তারপরে এসে অন্য দোকান থেকে নিলাম, সেখানে আমিত্তিটা পেয়ে গেলাম। মেন আমি লাল মিষ্টিটা খুঁজছিলাম, লোকনাথ বাবা দেখবে লাল মিষ্টি প্রিয় আর কি। আর এক একজনের থাকে না, ঠাকুর তো অবশ্যই আমাদের প্রত্যেক ঠাকুরই আমাদের মনের মধ্যে থাকে, তবে হয় না একজন বিশেষ ঠাকুরকে আমাদের এক একজনের এক একজনের, যেরকম আমার বরের মা, তারপরে লোকনাথ বাবা হয়েছে এখন, তো আমার মানে কোনো বিপদ হলেই লোকনাথ বাবা, লোকনাথ বাবা ছাড়া আমি কিছু বুঝতেই যেন পারি না। আমার যদি নিজের জন্যও যদি সেই বিপদটা আমি কাটিয়ে উঠতে পারি, আমি সেটা ভাবি না, আমি ভাবি যে লোকনাথ বাবার জন্যই হয়তো পেরেছি আর কি। তো এরকম অনেকেরই থাকে, শুধু আমার একার বলে তা নয়। যাই হোক, আমি এখন না আর পাচ্ছিলাম না বলে একটু লিচি ড্রিঙ্ক নিয়ে বসেছি, কিন্তু এটাকে গরম হওয়ার জন্য অনেকক্ষণ আগে থেকে রেখে দিয়েছি, কখন গরম হবে সেই অপেক্ষায় পথিক বসে আছে। এখন বাজে 2:45, আর খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তো ডালিয়াটা বসেছিলাম, ডালিয়াটা কেন জানি না আজকে হিটটা হয়তো বুঝতে পারিনি, নিচ দিয়ে একটু একটু লেগে গেছিলো, একটু লেগেছে বেশি না, ওই জন্য প্রেশার কুকারটাকে এখন মাজিনি, কারণ এখন ডলতে গেলেই কষ্ট হবে, চাপ দিতে লাগবে, তাই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি, বিকেলবেলাটা মেজে ফেলবো। আর লোকনাথ বাবার গলায় ওই বেলি ফুল বা জয় ফুলের মালাটার জন্য এত সুন্দর একটা গন্ধ হচ্ছে না, পুরো ঘরটায় এত একটা সুন্দর স্মেল হচ্ছে যে বেশ পজিটিভ পজিটিভ লাগছে। তো যাই হোক, এবার একটু আমি রেস্ট নিয়ে নিই, কারণ আমি না আর পাচ্ছি না, সেই সকাল 5:30 থেকে উঠে চলছে, তো আর অনেকটা হাঁটা হয়েছে, আর এত রোদ, আর এখন রোদটা কমেছে, এমন বদমাশ রোদ। আমার বরের হাতে চা কফি খেতে আমি আহরাই ভালোবাসি, তো আজকে অফিস থেকে এসেও করে দিয়েছে এই আর কি, বললো যে আমি যদিও ওকে চা করে দিয়েছি, আরেকবার খেতে ইচ্ছে করলো, স্নান করে এসে নিজেই বানিয়েছে, তো আমার জন্য কফি বানিয়েছে। এতটা গরম লাগছে না, হয়তো বড় বড় উঁচু উঁচু ফ্ল্যাটগুলোতে হয়তো ওপরে হাওয়া যায়, ঠিক আছে, আমাদেরটা তো হাওয়া আসছে সেটা নয়, আমি তো মানে মেন দরজা প্লাস ব্যালকানি দরজা দুটোই খুলে দিলাম, যেহেতু অপোজিটটা একদম ভালো হাওয়া ঢোকে আর কি খেলে, কিন্তু সেরকম হাওয়াটা নেই আজকে, ওই জন্য খুব একটা ছাদে গেছিলাম, ছাদে গিয়েও খুব একটা লাভ হলো না, আবার আমরা চলে এলাম। আর গাছগুলোতে না আমি আবার একটু জল দিয়ে দিলাম, কেন বলতো প্রচণ্ড রোদ আসে, তো সকাল থেকে সকালে একবার একদম ভোরবেলাটায় জল দিই, কিন্তু তারপরে তো এত রোদ খায় যে জল তাড়াতাড়ি টেনে যায়, সেই জন্য আরেকবার আজকে জল দিয়ে দিলাম, ভাবছি আজকে থেকে দুবেলা করে জল দেবো, যতদিন না বৃষ্টি আসছে আবারও, কিন্তু প্রত্যেকবারই দেখছি 2-3 দিন মানে গরম দেওয়ার পরে বৃষ্টি হতো, কিন্তু এবার আবার বৃষ্টিটা সেই যে কদিন বাদ হলো, এখন আবার বৃষ্টিটা কদিন ধরেই নেই, ওই ধরো মামনি পাপা যেদিন গেল তার কদিন থেকে তো আর বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ উঠছে কদিন ধরে, মানে পুরো পর পর।
তো আর ভালোই লাগছে না, রাতে না সেরকম কিছু রান্না নেই, কারণ ও তো ভাত খায়, অসুবিধে নেই, মাছ রেখে দিয়েছি, মাছ দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমি তো ডালিয়া খেয়ে নেবো তাই প্রবলেম হবে না। ভাবছি আমার জন্য একটু কিছু ভেজে নেবো, মানে শুধু ডালিয়াটা রয়েছে আজকে না, আলু ফুলকপি কিছু দিতেও মনে নেই, যেহেতু দুপুরবেলাটায় পালং শাকের তরকারিটা ছিল আর রাত্রিবেলা তো শাক খেতে নেই। শ্বশুর একটুখানি রয়ে গেছে, ও এতটাই ভালো খেয়েছে বলছে কিনা কালকে গরম করে দিও, আমি অফিসে নিয়ে যাবো আবারও, তো ওই জন্য দিয়ে দেবো কালকে ওকেও, শুধু মাছটাই বানাবো কালকেও, তো চচ্চড়ি আর মাছ দিয়ে কালকে তাই একটু দেরি করে উঠলেও আমার হয়ে যাবে, অসুবিধা হবে না। তো চলো আজকে ব্লগটা না এখানেই শেষ করে দিচ্ছি, আজকে কত মিনিটে কি ব্লগ হয়েছে আমি জানি না, আজকে ব্লগটা আমি তেমন কিছু দেখাতেও পারিনি, কারণ বিশ্বাস করো মাথা ব্যথা ধরেই আছে, এত গরম লাগছে, এত ঘামছি, তো আর ডাইরেক্ট ছাদের পরের রুমটা তো ওই জন্য আরও বেশি গরম লাগে, তো তারপরও ওই আর কি একটু উঁচুতে থাকবো, এই নেশাটা তো থাকেই, প্রত্যেকেরই থাকে, তো হ্যাঁ জানি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর ওগুলোতে একটু রোদটা কম, কিন্তু আর একটা দিক হচ্ছে আমার মানে ওই দিকের দেওয়ালটাতে মানে বেডরুমের জানলার দেওয়ালটাতে প্রচণ্ড রোদ পড়ে, মানে পুরো বিকেল অবধি রোদ পড়ে, তো এই এই ব্যালকানিতে তো 11:30 অবধি রোদ থাকে আর ওই পাশটায় তারপর থেকে পড়তে থাকে দুপুরের পর থেকে আর কি, ওই 2:30-2:30 দিক থেকে ওই দিকটাতে পড়তে থাকে, আর এত রোদের তাপটা থাকে প্রচণ্ড গরম, আর ছাদ তো গরম থাকেই এই আর কি, সবটা মিলিয়ে একটু গরম লাগছেই, ভালো গরম লাগছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লাগবে। আর প্রমিয়ার আমি সন্ধে থেকে একটু প্ল্যান প্রোগ্রাম করছিলাম, কারণ মানে তোমরা জানো 19শে জ্যৈষ্ঠতে আমি পুজো দিই লোকনাথ বাবাকে, আর সেটা একটু চেষ্টা করি আমার মনের মতো করে একটু বড় করে দেওয়ার, তো এবছরও ইচ্ছে আছে একটু বড় করে দেওয়ার, কারণ প্রমি যেহেতু অসুস্থ ছিল, প্রমির একটা মানসিক রয়েছে, তো ওভাবে হয়ে যায় আর কি, তো যে সেটা নিয়ে একটু প্ল্যান প্রোগ্রাম করছিলাম, কারণ আমার এখানে সব থেকে বড় প্রবলেম কি বলতো, মানে ইচ্ছে অনেক কিছু থাকে কিন্তু উপায় নেই এখানে করার আর কি, কারণটা হচ্ছে এখানে আমার সেরকম বাসনপত্র নেই, মানে যেটাই আমি করব অনেকটা প্রবলেমের মধ্যে দিয়ে আমাকে করতে হবে, কিন্তু আমি এবার চেষ্টা করব, আমি জানি ঠাকুরের নামে সেটা ঠিক উদ্ধার হয়েই যাবে কোনো না কোনোভাবে, তো দেখা যাক কী করবো না করবো সেটা বুঝতে পারছি না, কারণ নয় নয় করে ভালোই লোকজন হবে আর কি, তো সেটাই আমি ভাবছি যে কী করবো না করবো, এইসব নিয়েই ওর সাথে প্ল্যান প্রোগ্রাম করছিলাম, তাই সন্ধে থেকে আর কোনো ব্লগ করা হয়নি বা কিছু, আর গরমের মধ্যে রান্নাঘরে তো আসার প্রশ্নই আসছে না, তো ওই আর কি, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো।